আমরা এক স্বৈরাচারী দলকে হটিয়ে আবার কোন স্বৈরাচারী দলকে ক্ষমতায় নিতে চাই না। পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোন রাজনৈতিক দলের সরকার না, কাজেই কোন রাজনৈতিক দলের মাতব্বরী বাহাদুরি করার চান্স নাই। যারা মাতব্বরী বাহাদুরি করবে, আওয়ামী প্রতিবাদের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন, তেমনি ভাবে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে এই নব্য প্রতিবাদ মাঝে যারা দিতে চাইলে তাদেরকেও রুখে দিলেন। এই এলাকার যা একটা শয়তান ছিল, শিক্ষিত শয়তান, প্রকৃত থেকে কুলাঙ্গার, এই দাউদকান্দির সংগ্রামী ভাইদের অনুরোধে এখানে একটি ছোট্ট এই পথসভা এবং সংক্ষিপ্ত মত বিনিময় সভায় আমরা একত্রে এখানে একত্রিত হয়েছি। সুনাই বিপ্লবের মধ্যে দিয়ে 5ই অগস্ট গত 15 বছর যে জনগণের উপরে করতে মানবীয় শাসন চাপিয়ে দিয়েছিল, আওয়ামী প্রতিবাদীরা সেই প্রতিবাদের পতন হয়েছে। প্রতিবাদের জনক জননী শেখ হাসিনা এই প্রতিবাদের পতন ঘটানো সহজ কাজ ছিল না। এই এলাকায় যারাই ছাত্র যুব শ্রমিক গণ অধিকার পরিষদ করেছে, অনেকে লাঞ্ছিত হয়েছে, হামলার শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে, তারপরেও তারা কিন্তু প্রতিবাদের সাথে আপোষ করে নাই। এই এলাকার যা একটা শয়তান ছিল, শিক্ষিত শয়তান, প্রকৃত থেকে কুলাঙ্গার, আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছে, বদমাইশের হাত, গণ অধিকার পরিষদ করলে রক গাইতে দেবে এরকম হুমকি দিয়েছে। কিন্তু আজকে এই উপস্থিত পথসভার গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা এই রোদ্রের মধ্যেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে উপস্থিত হয়ে যেমন জানান দিয়েছে গণ অধিকার পরিষদ, ঠিক তেমনি ওই সরকারদের আমরা নিকেতনকে উপেক্ষা করে তারা কাজ করেছে। আওয়ামী প্রতিবাদের পতন হয়েছে, কিন্তু আওয়ামী প্রতিবাদের আমলে যে সমস্ত কর্মকাণ্ড চলতো কোন আর নির্দিষ্ট বড় রাজনৈতিক দলের দাপট আধিপত্য, থানা ইউনো ওসি ডিসি এসপি সব জায়গায় তাদের আধিপত্য আগে আওয়ামী করত, আবার এখন আমরা দেখতে পাচ্ছি কিছু নির্দিষ্ট সংগঠন এবং দল এবং ব্যক্তি নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোন রাজনৈতিক দলের সরকার না, কাজেই কোন রাজনৈতিক দলের মাতব্বরী বাহাদুরি করার চান্স নাই। যারা মাতব্বরী বাহাদুরি করবে, আওয়ামী প্রতিবাদের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছেন, তেমনি ভাবে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে এই নব্য প্রতিবাদ মাঝে যারা দিতে চাইলে তাদেরকেও রুখে দিলেন। আমরা এক প্রতিবাদ হটিয়ে আরেক প্রতিবাদ দেশে আনতে চাই না। এক স্বৈরাচারী দলকে হটিয়ে আবার কোন স্বৈরাচারী দলকে ক্ষমতায় নিতে চাই না। দেশের জনগণ গত 50 বছরে 5 দশকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে অনেক রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানই হবে জনগণের রক্ত দেওয়ার শেষ সময়, আর জনগণ রক্ত দিবে না। প্রশাসনকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যদি কোনো রাজনৈতিক দলের প্রতি পীড়িত করে প্রশাসন চালান, তাদের জায়গা প্রশাসনে হবে। আপনাদের কুমিল্লার একটা মুখরেখ আর একটা বিষয় আছে, কুমিল্লার অধিকাংশ মানুষ প্রবাসী, বলতে হয়। আপনারা দেখছেন এসটিভি নিউজ 14, সবার কথা বলে।